জীবন নকরি পড়া রাজ্যের
সকলে প্রদানে মন্ত্র হবে, কিন্তু মহারাজ বলতে মন্ত্রী মহারাজ আজি বহুদিন ধরে নিরীক্ষণ করেছো আপনার পরিমাণ সন্ত্রাসে মুখরি আপনার বুদ্ধিমত্তার সাক্ষাতে প্রতিমূর্তি আপনি হওয়া নাই মন্ত্রী মহান এই ইচ্ছা কুকুলের রাজা আমি সূর্য বংশে এই ইচ্ছা কুকুলের রাজা মহারাজা হবলে অসীম পরাক্রমে শাসন করে এই অযোধ্যা রাজ্যের খ্যাতি রাখিছে এই খরার বলে। কিন্তু মন্ত্রীবর শ্রীজগৎ বন্দিত এই ইচ্ছা কুকুলের অধিকরে ধরা হাসছেন দিবকী দেখা সন্তান নহলে এই মহান বংশ ধৈর্য হব কে সত্যহতে পরিহার করে উত্তর চিন্তা চিন্তা কর পুত্র সদিক অযোধ্যার শতশত প্রধান কথা মহারাজ কি হবে পঞ্চবর্ষীয় অনাবৃষ্টি ফলত বিশেষকৈ অযোধ্যার দক্ষিণ প্রান্ত অন্ন আৰু বস্ত্ৰৰ প্ৰভাৱত পৰি এই ৰাজ্য ৰজাই দক্ষিণ অযোধ্যা ব্যবস্থা করা জন্মভূমি ত্যাগ করে অযোধ্যাবাসী পক্ষ পক্ষীরে ভিক্ষার দিছে রাজা দশরথ কি কার্য করেছো মত্ত হই বিকই ভগত উদ্বিগ্ন হই সন্তানের চিন্তা সন্তান রূপী প্রজাগুলোকে কৃপা করে ব্যক্ত করো কি
বিবাহ ওরা বুঝতে অধিক থাকে কারণ আছে তোমার হাতে হরিদার পরাজিত করে সদমুখ রহত বৃষ্টিপাতের উত্তম দেবরেখী আপনার বাক্য হেরুগত করি প্রথমে ময়দাম অযোধ্যার দক্ষিণ প্রান্ত প্রদানী করে অন্ন বস্ত্র রাজ ঘোড়ালর পরা রাখিল প্রজাগণের জীবন আর তার পশত সাম ভালদরে কিবা করে দেবেন দই বৃষ্টিপদ্ম পরে মুরে অন্তরিক্ষ প্রলয় সংহার মূর্তি ধারণ করে বাধ্য করিল দেবতাক বৃষ্টিপদ হেল দেবর কি মহারাজ অখেক কৃপা করিল আমাকে আমার কর্তব্যের পথে নয় অযোধ্যার রজা প্রজা হবারে হয়ে আপনার শরণ জানাইছো পুনর বপদন করুন অযোধ্যা রাজ্য রাজকন্যা তেন্তে রাখো এনে বিদায় যাও অযোধ্যার দক্ষিণ প্রান্ত।